রাজধানীর ধানমন্ডি আলিয়াস প্রসেস দ্য ঢাকার লা চলছে শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্যের একক চিত্রশিল্প চিত্রকর্ম প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায় স্টিটস কোলাজ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় আয়োজকরা জানান শিল্প কৌশল হিসেবে কোলাজের বয়স দুই হাজার বছরেরও বেশি আধুনিক শিল্পধারা বা মডার্ন আর্টের যুগে পিকাসো অরি অরিমাতিস এবং ভাসিলি কাদিনিস্কের মতো মহান শিল্পীদের হাতের ছোঁয়ায় ধন্য হয়েছে এই শিল্প মধ্যে বিশেষ করে কাদিজ নিস্কির শিল্পকর্ম ছিল আকৈশের সুরঞ্জনার বিষয় অনুরাগ ও অনুপ্রেরণার অন্যতম উৎস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক বিশ কোটি টাকার পুরস্কার সমালোচক মৈনুদ্দিন খালেদ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো গুণিস গুণীজনেরা প্রদর্শনীটি আগামী সোমবার থেকে শনিবার তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য